প্রিয় ভাইসব, আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষার জন্য আমাদেরকে এই ময়দানে ছেড়ে দিয়েছেন। প্রশ্ন কি হবে? আল্লাহ সব বলে দিয়েছেন। প্রশ্ন কি হবে? তোমার যৌবন, এ ব্যাপারে প্রশ্ন করা হবে। কোন পথে ইনকাম করেছ, প্রশ্ন করা হবে। কোন পথে খরচ করেছ, প্রশ্ন করা হবে। দ্বীনের ইলেম যতটুকুন হাসিল করেছিলে তার কতটুকুন নিজে পালন করেছ, আর দ্বীনের দাওয়াত কতটুকুন মানুষের কাছে পৌঁছায়ছ, প্রত্যেকটি ব্যাপারে কিয়ামতে আল্লাহর কাছে জবাব দিতে হবে। এই জন্য কবি বলছেন, আমল সে জিন্দেগি বানতি হে জন্নত ভি ও জাহান্নাম ভি, ইয়ে খাকি আপনি ফিতরত হে না নারি না নূরি। মানুষের জীবন আমল দিয়ে গঠন হয়, আমল দিয়ে জীবন গড়ে, নইলে এই মাটির তৈরি দেহ জান্নাত আর জাহান্নামের কিছু দিয়ে তৈরি হয় নাই। আপনি ইচ্ছে করলে দেহটাকে জাহান্নামের জন্য উপযোগী করতে পারেন, ইচ্ছে করলে এই দেহটাকে জান্নাতের জন্য উপযোগী করতে পারেন। এটি আপনার এখতিয়ারে আল্লাহ দিয়েছেন, আপনাকে বাধ্য করা হয় নাই। যে সেজদা না দিলে ফেরেশতা এসে ঘাড়ের উপরে পিটাবে, সুদ ঘুষ জেনা করলে পরে ঠ্যাং পিটাই ভেঙে দেওয়া হবে না, আপনি বাধ্য নন। আপনি সম্মানিত জীব আল্লাহ, সম্মানিত প্রাণী আল্লাহ পাকের, সেই জন্য মানুষকে বাধ্য করা হয় নাই। অটোনোমাস বডি, অটোনমি দেওয়া হয়েছে, আপনাকে স্বাধিকার দেওয়া হয়েছে। চন্দ্র সূর্যের ব্যাপারে স্বাধিকার দেওয়া হয় নাই। রাত এখন 7:35, সূর্যের বাপেরও ক্ষমতা নাই বাংলাদেশে এখন উঁকি মারে, ঠিক কিনা? সে এখন আমেরিকায় রোদ দিচ্ছে, তাপ দিচ্ছে আমেরিকায়। ওকে নির্ধারণ করা হয়েছে যেভাবে সেইভাবেই করতে হবে। পানি বলেন, পাহাড় বলেন, পাখি বলেন, চন্দ্র বলেন, গ্রহ বলেন, নক্ষত্র বলেন, সব জিনিস বাই হুক অ্যান্ড ক্রু আল্লাহর হুকুম মানতে বাধ্য। কোরআনে কারিম আল্লাহ পাক বলেছেন, আফা গায়রা দীনিল্লাহি ইয়াবুন ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা ছেড়ে দিয়ে তোমরা কি অন্য কোনো মতবাদ তালাশ করো? ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, অথচ আকাশে যা আছে, জমিনে যা আছে, সব আনুগত্যের মস্তক আমার সামনে অবনত করে দিয়েছে। সুবহানাল্লাহ। মানুষকে আল্লাহ পাক ইখতিয়ার দিয়েছেন, ইচ্ছে করলে মাহফিলও আসতে পারেন, ইচ্ছে করলে সিনেমায়ও ঢুকতে পারবেন, অসুবিধা নেই। অসুবিধার জন্য কেয়ামত, ওখানে হিসাব হবে। এখানে আপনি সূর্য চন্দ্র ফেরেশতা, ফেরেশতারও কোনো মাজাল নাই, কোনো এখতিয়ার নাই আল্লাহর হুকুমের বাইরে কিছু করে। আল্লাহ যা করতে বলেছেন তাই করতে হবে, এর বাইরে এক চুলও নড়তে পারবে না। কিন্তু মানুষেরা করতে পারবে, মানুষ ইচ্ছে করলে নামাজ রোজা ছাড়তে পারে, ইচ্ছে করলে আল্লাহরে অমান্যও করতে পারে। এটা তার বিচারের জায়গা না, এটা হলো পরীক্ষার জায়গা। এটা কিসের জায়গা? পরীক্ষার জায়গা। এখানে আপনি কামাই করলে ওখানে কিছু পাবেন, এখানে কামাই না করলে কিছু পাবেন না। আরো সোজা করে বলি, কোন কৃষক, যে কৃষক আষাঢ় মাসে শ্রাবণ মাসে জমিন চাষ করে না, পৌষ মাসে তার গোলায় ধান আসবে? কথা বোঝেন নাকি বোঝেন না? পৌষ মাসে গোলায় ধান আসবে? কোনো পাগলও বলবে না যে তুমি তো চাষই করো নাই, তুমি জমিনে, তোমার জমিনের ফসল তোমার ঘরে আসবে কেন? কাজী এই দুনিয়ায় পরীক্ষা দিলে এখানে রেজাল্ট হয়, এখানে গাছ লাগাইলে এখানে ফল দেয়। কিন্তু মানুষের জন্য আল্লাহ পাক যে আমল তৈরি করেছেন, পরীক্ষা নেবেন, সেই পরীক্ষার রেজাল্ট এখানে হবে না। পরীক্ষার রেজাল্ট আউট হবে কোথায়? আখেরাতে। বলেন সবাই, কোথায় হবে পরীক্ষার রেজাল্ট আউট হবে? কোথায়? আখেরাতে। এখানে আপনি যা কামাই করবেন এখানে রিটার্ন দেওয়া হবে না, এখানে যা কামাই করবেন সমস্ত কামাই 700 গুণ বর্ধিত আকারে কেয়ামতে আল্লাহ আপনার হাতে ধরাই দিবেন। আল্লাহর ওয়াদা কখনো মিছে হয়? মিছে হয় রাজনৈতিক দলের নেতারা, এই জাতীয় লোকেরা যারা মঞ্চে আসে আর বলে যে এবার আমাদের ভোট দেন, আমরা ক্ষমতায় যাইতে পারলে আপনারা না খাইয়া কেউ মরবেন না, কিন্তু কি খাইয়া মরবে তাও কয় না। সেদিন শুনলাম এই যে নির্বাচন এখন একটা চলতেছে, স্লোগান বাপ দাঁড়াইছে, ছেলে তো বলে রহিম ভাই আমার ভাই তোমার ভাই, বাপের নাম রহিম,
তারপরে শুনলাম বলতেছে বেগুন ভাইয়ের চরিত্র, আজকাল নাম রাখে তো আদর করে বেগুন পটল, বেগুন ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র। আমি শুন আর একজনের পাশের থেকে কইল যে নামাজ পড়ে না একক, তো এমনই ফুলের মতো চরিত্র। তো দুনিয়ার ময়দানে আপনি যা কামাই করবেন এখানে রেজাল্ট আউট হবে, এখানে আপনি পাবেন ফল, এখানে পাবেন যা করবেন, এখানে গাছ লাগাবেন ফল ফল লাগাবেন এখানে পাবেন, আর আল্লাহর জন্য যেটা করবেন সেটার ফল সেটার রেজাল্ট কেয়ামতে বাইরে হবে। সুবহানাল্লাহ। এখানে পরীক্ষা দিয়ে যদি কেউ ফেল করে, ম্যাট্রিক পরীক্ষা দিয়ে ফেল করেছে, ফাজেল পরীক্ষা দিয়ে ফেল করেছে, আবার পরীক্ষা দিয়ে পাশ করার সুযোগ আছে, আবারও ফেল করেছে আবারও পরীক্ষা দিয়ে পাশ করার সুযোগ আছে, দশবার যদি ফেল করে আরও দশবার পাশ পরীক্ষা দিয়ে পাশ করার সুযোগ আছে। কিন্তু কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের জীবনের পরীক্ষায় কোনো মানুষ যদি আল্লাহর আদালতে ফেল করে বসে একবার, দ্বিতীয়বার পরীক্ষা দেওয়ার আর কোনো সুযোগ নাই। এই পৃথিবীতে যদি কেউ নিম্ন আদালতে মামলায় হেরে যায়, জজ কোর্টে করবে, যদি হেরে যায় হাইকোর্টে করবে, হেরে গেলে আপিল করবে সুপ্রিম কোর্টে, সুপ্রিম কোর্টেও যদি হেরে যায় তাহলে প্রেসিডেন্টের কাছে আপিল করবে, সুযোগ আছে কয়েকবার। কিন্তু কিয়ামতের দিন জীবনের আদালতে কোনো মানুষ যদি একবার ফেল করে বসে, জীবনের মামলায় যদি একবার হেরে যায়, দ্বিতীয়বার আপিল করার আর কোনো জায়গা নাই। সেই আখেরাতে রেজাল্ট আউট হবে, আমরা সব মরে যাব, আমরা সব কি হব, সব মরে যাব। আল্লাহ পাক আমাদেরকে উঠাবে না আবার। মানুষকে কবরে রাখার সময় আমরা কি বলি, মিনহা খালাকনাকুম, জানেন না, পড়েন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই মাটি দিয়ে তোমাকে তৈরি করা হয়েছিল, এই মাটির মধ্যে রেখে গেলাম, এর থেকে আবার তোমাকে উত্থিত করা হবে। কে বলতেছেন কথা, আল্লাহ পাক বলছেন, আল্লাহ তাআলা বলছেন। কি নিষ্ঠুর এই পৃথিবী, ভেবে দেখেছেন কি একবারও, একবারও কি ভেবে দেখেছেন এই পৃথিবী কত নিষ্ঠুর। এই সন্তান সন্ততি সব একটি মোহ, একটি মায়া, একটি মহব্বত, একটি প্রতারণা। যে বউয়ের জন্য হারাম ইনকাম করেছেন, যে সন্তানদের জন্য হারাম ইনকাম করেছেন, জান দিলেন, রক্ত দিলেন, জীবন দিলেন, সারা রাত কষ্ট করেছেন, দৌড়দৌড়ি করেছেন, যখন মরে গেলেন যে বাচ্চাটা আপনি কোলে না নিলে কলিজা ঠান্ডা হয় না, সেই বাচ্চা বলবে, মাকে বলবে, মা বাপের লাশ যে রুমে আছে আমার সেখানে নিও না, আমার ভয় করে, ঠিক কিনা? স্ত্রীও আরও দুই একজন লোক না হলে লাশের ঘরে থাকতে পারবে না, তারও ভয় করবে, থাকলে বড় জোর মা থাকতে পারে, বাপ থাকতে পারে। যাকে বিবাহ করার পর অনেক সন্তান আছে, মা বাপকে চোখে দেখতে পারে না, বড় কথা মতো মায়ের সাথে কথা বলা বন্ধ করে দেয়, হয়তো কুমিল্লা এরকম নাও থাকতে পারে, বউতে নালিশ করছে মার সাথে কথা কয় না, আবার বলে এ বুড়িটা মরে না কেন, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, বুড়িটারে মরার কথা বলতেছো তুমি, তোমার ছোট্টবেলায় যখন তোমার টাইফয়েড হয়েছিল, অসুখ করেছিল, গরিব বাবা, বাড়িতে ল্যাপ নাই, খাতা নাই, তোশক নাই, সেই জায়গায় মা তার কাপড় বিছায় দিয়া বুকের উপরে নিজের শরীরের উষ্ণতা দিয়া বাঁচায় রাখার চেষ্টা করেছে, নিজে না খেয়ে খাওয়াইছে, অসুখ সারে না, মা ওই মুমূর্ষ বাচ্চার সেরানে তার মাথার কাছে বসে তাহাজ্জুদের নামাজ পড়ে কোরআন শরীফ তেলাওয়াত করে, চোখ দিয়া পানি পড়ে, আর বলতে থাকে রব্বুল আলামিন আমার জীবনটারে দিয়া আমার কলিজার টুকরা সন্তানটারে বাঁচাইয়া দাও। যেই মা
নিজের জীবন দিয়া সন্তান বাঁচাইতে চাইল, সেই সন্তান আজকে বউ পাইয়া মাকে ভুলে যায়, মায়ের সাথে খারাপ ব্যবহার করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করো না, ভালোবাসায় কথা বলো। ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, সম্মানসূচক কথা বলো, মা বাবার জন্য দোয়া করো। আমার কাছে কে বলতেছে? আল্লাহ তাআলা বলছেন, দোয়া করো আমার কাছে এই ভাষায়, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। পড়েন সবাই, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। হায় আমার রব, আমার মা বাপ যেমনে ছোটবেলায় আমাকে অত্যন্ত যত্ন করে লালন পালন করেছে, আল্লাহ তাআলা তুমি দয়া করে আমার মা বাপকে তোমার রহমতের করে লালন পালন করো। সুবহানাল্লাহ। প্রত্যেক নামাজের পর সকলে এই দোয়া পড়বেন, মনে থাকবে, মনে থাকবে। প্রিয় ভাই সব, সেই কিয়ামতের মাঠে আমাদেরকে উঠতে হবে, আল্লাহর দরবারে উঠতে হবে। সেই সময় আমাদেরকে কেউ উপকার করবে না। يَوْمَ لَا يَنْفَعُ مَالٌ وَلَا بَنُونَ সম্পদ আর সন্তান সন্ততি কোনো কাজে লাগবে না। মা তার সন্তানকে চিনবে না, সন্তান তার মাকে চিনবে না, বাপ তার সন্তানকে চিনবে না, কেউ কাউকে পরিচয় দিবে না। কি মারাত্মক অবস্থা! মানুষ চরম অসহায় হয়ে যাবে, চতুর্দিকে ফেরেশতার আনাগোনা, সূর্য মাত্র এক হাত উপরে, প্রচণ্ড তাপ নিয়ে সূর্য অবস্থান নেবে, মাথার চান্দি ফেটে গিয়ে গুণাগারের মাথার মগজ গলে গলে পড়তে থাকবে, পিপাসার যন্ত্রণা জিব্বাটা ঝুলে কুকুরের মতো করে নাভিস্থল পর্যন্ত ঝুলে পড়বে। কেউ উপকার করবে না, কেউ জিগাবেও না। অনেক লোক আছে পীরের কাছে মুরিদ হয় আর মনে করে পীর সাহেব তারে কেয়ামতে সুপারিশ করবে, অসম্ভব। আয়াতুল কুরসির মধ্যে আমরা পড়ি, মানযাল্লাযী ইশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহ, কে আছে এমন, কার হিম্মত আছে আল্লাহ পাকের বিনা অনুমতিতে কথা বলে? সুবহানাল্লাহ। বলে কোথার পীর, কোথার খাজা বাবা হারায় যাবে। ইব্রাহিম আলাইহিস সালামের মতো পয়গম্বর কি মনে করে? আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহর কি? আল্লাহর খলিল। আল্লাহর খলিল কিয়ামতের দিন বলবেন, আল্লাহ পাক, আয় আল্লাহ তাআলা, আমার বাপের কাছে আমার একটা ওয়াদা ছিল, আমি সুপারিশ করব তার জন্য, তুমি দয়া করে আমার বাপকে জাহান্নাম থেকে ক্ষমা করো, আমি তার জন্য সুপারিশ করতেছি। আল্লাহ তাআলা বলবেন, ইব্রাহিম, তোমার সুপারিশ মঞ্জুর হলো না। কথা বুঝতেছেন না, বুঝতেছেন না? ইব্রাহিম আলাইহিসসালাম যদি বাপের জন্য সুপারিশ করতে না পারে, ইব্রাহিম আলাইহিসসালাম তিনি যদি তার বাপের জন্য সুপারিশ করিয়া যদি ব্যর্থ হন, আপনার পিসাব কোন কামে লাগবে চিন্তা করেন। নবী করিম সাল্লামকে প্রশ্ন করা হয়েছে, হে রাসূল, আপনার আব্বা আম্মার অবস্থা কি হবে? কথা কি শোনেন নাকি? আপনার আব্বা আম্মার অবস্থা কি হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি আমার আব্বা আম্মার কোন উপকারে আসবো না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাহলে কোন সাহসে, কোন সাহসে মনে করতেছেন কোন পীর কোন একটা বিদেশ থেকে, দেশের থেকে একটা নাজিল হলো আর ওইটার পিছনে পিছনে দৌড়াবেন, সে আপনারা নাজাত দেবে, তার পায়ে চুমা খাবেন, এই পায়ে হাত দিয়ে কদম বুঝি করা বাদ। টাকা ইনকাম করার জন্য মানুষকে ভুল পথে পরিচালিত করছে অনেক পীর আছেন এমন, খালি মানুষে টাকা দেয়, জামায় অনেক পকেট, খালি টাকা নেয়, সমানে ঢুকাইতে থাকে চতুর্দিক দিয়ে, বাইরে বোঝার উপায় নাই। কিন্তু অনেক পীর আছে এমন, ঢাকা শহরে বড় বড় মার্কেটের মালিক, আমি জানি বড় বড় মার্কেটের মালিক, বিরাট ব্যবসায়ী, জামা পরিষ্কার করে না দুই মাসেও,
মানুষে দেখাবার জন্য গামছাটা নাকের কাছে ধরে ফত ফত করে আওয়াজ করে, মনে হয় যেন কাঁদতেছে। আজ বিশাল তসান্ন হাবিজাবি জিকির শিখায়, লাইলাহা কতক্ষণ, ইল্লাল্লাহ কতক্ষণ, আল্লাহ আল্লাহ কতক্ষণ, কোথায় পাইছো? ইল্লাল্লাহ ইল্লাল্লাহ কিসার জিকির? ইল্লাল্লাহ মানে কি? আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া কি? কাজী রাসূলুল্লাহ যা করেন এগুলি বেদাত, এই সব পীরের পাশে যাবেন না, মনে থাকবে। প্রিয় ভাই সব, কিয়ামতের দিন আপনার আমল, একমাত্র আমল আপনাকে বাঁচাইতে পারবে। এই কোরআন শরীফে আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আবতাগু ইলাইহিল ওয়াসিলা, হে বিশ্বাসীরা ওসিলা ধরো। ধুরন্ধর এক শ্রেণীর লোকেরা এর অর্থ করেছে পীর ধরো। দুনিয়ার কোন তাফসীর, যত মুফাসসির পৃথিবীতে জন্মগ্রহণ করেছেন, কোন মুফাসসির এটা বলেন নাই আবতাগু ইলাইহিল ওয়াসিলার মানে হলো পীর ধরো। বরং সমস্ত তাফসীর মুহাক্কিকিন বলেছেন আবতাগু ইলাইহিল ওয়াসিলা আই আমালে সালেহ, নেক আমলের ওসিলা ধরো। সুবহানাল্লাহ, নেক আমলের ওসিলা ধরো। প্রিয় ভাই সব, ধান্দাবাজি ছাড়তে হবে। কিয়ামতের দিন মানুষ একেবারে অসহায় হয়ে যাবে, কেউ সাহায্য করবে না। সেই দিন প্রশ্নগুলি, প্রশ্নপত্র সামনে আসবে, আমলনামাগুলি বেঈমানের পিছন দিক থেকে বাম হাতে আসবে, আর ইমানদারের সামনে থেকে ডান হাতে আসবে। আমলনামা হাতে পাওয়ার সঙ্গে সঙ্গে বেঈমান বুঝে ফেলবে তার জায়গা কোথায়, কলিজা তখন গলার কাছে চলে আসবে। সব তো ছিল একসাথে, মনে করেন এই মাহফিলের মধ্যে, মনে করেন এইখানে সন্ত্রাসী আছে, খুনি আছে, ওয়ান্টেড, মোস্ট ওয়ান্টেড আসামিয়ের মধ্যে আছে, ধরা যাচ্ছে না, মানে অনেক মানুষের মধ্যে হঠাৎ করে অর্ডার হলো যে ভিতরে এসবিআইবি ঢুকিয়ে দেওয়া হয়েছে, গোয়েন্দা বিভাগের লোক ঢুকিয়ে দেওয়া আছে, সন্ত্রাসী মোস্ট ওয়ান্টেড যারা আছে বেরিয়ে পড়ো, এক পাশে চলে আসো। তখন অবস্থাটা কি হবে তাদের? মজা লাগবে, পায়ের রক্ত মাথায় উঠে যাবে, চোখ দিয়ে রক্ত পড়া শুরু করবে। সমস্ত মানুষ একসাথে ছিল হাসরের ময়দানে, হঠাৎ করে অর্ডার হয়ে যাবে আন্তাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, হে অপরাধীর দলেরা আলাদা হয়ে যাও, ইন্না লিল্লাহ, আলাদা হয়ে যাও। সমস্ত মানুষ সেখানে খালি পায়ে উঠবে, কারো পায়ে জুতা নাই, স্যান্ডেল নেই, পরনে কোনো কাপড় নাই, গায়ে কোনো কাপড় নাই, মাথায় কোনো আবরণ নাই। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিয়ামতের এই বর্ণনা শুনে কাঁদতে ছিলেন আর বলতেছিলেন, হে আল্লাহর রাসূল, কিয়ামতে সকলকে ভাবে উঠতে হবে, এমনকি আমাকেও। হুজুর বললেন, প্রত্যেকটি মানুষকেই উলঙ্গ উলঙ্গিনী হয়ে উঠতে হবে। তিনি প্রশ্ন করলেন, তখন কি শরম হবে না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জাহান্নামের ভয়তে কেউ কারো দিকে তাকাবার সুযোগ পাবে না, সব উপরের দিকে তাকায় থাকবে আর বলবে, আল্লাহ আমারে বাঁচাও, আল্লাহ আমারে রক্ষা করো। সমস্ত নবীরা, সমস্ত নবী আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সব নবী বলবেন, নাফসি নাফসি, আল্লাহ আমারে বাঁচাও, আমাকে রক্ষা করো। কোথায় যাবে আপনার পিসাব? একমাত্র ব্যক্তি, একমাত্র ব্যক্তি বিশ্ব নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহ। মানুষেরা হয়রান হয়ে যাবে, আদম আলাইহিস সালামের কাছে যাবে, আবাল বাশার, আপনি প্রথম মানুষ, আমরা বিপদে শেষ হয়ে গেছি, 50,000 বছর দাঁড়ায় আছি, কয় বছর দাঁড়ায় থাকতে হবে? কোথায় আছে এই কোরআন শরীফে? 50,000 সানা মিম্মা তাউদ্দুন, এই পৃথিবীতে গণনা করলে 12 মাসে 1 বছর, 12 বছরে 1 যুগ, এরকম করে করে 50,000 বছর পৃথিবীতে গুনলে যত বড় লম্বা হয়, বিচারের দিনটা এত বড় লম্বা হবে। সবাই বলবে, আদম আলাইহিস সালাম আমাদের জন্য একটু আল্লাহকে সুপারিশ করুন যেন তিনি আমাদের বিচারটা তাড়াতাড়ি করে দেন।
তিনি বলবেন আমার পক্ষে সম্ভব নয়, আল্লাহর সামনে দাঁড়িয়ে কথা বলার আমার কোনো সাহস নাই, আমি পারব না। নূহ আলাইহিস সালামের কাছে যাও, নূহ আলাইহিস সালাম বলবেন আমি পারব না, মূসা আলাইহিস সালামের কাছে যাও, তিনি বলবেন আমি পারব না, ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাও, একজন আরেকজনের কাছে পাঠাবে, সর্বশেষ ঈসা আলাইহিস সালামের কাছে লোকেরা আসবে হাসরবাসী। ঈসা আলাইহিস সালাম বলবেন আমি তো পারবই না, কারণ পৃথিবীর শত শত কোটি নাসারারা আমাকে আল্লাহর ছেলে বলেছে, অথচ আমি তাদের তা বলতে বলি নাই, আমি নিজের ব্যাপারেই আজকে শঙ্কিত, আমারে তারা আল্লাহর ছেলে বলছে, আল্লাহ আজকে আমার সাথে কি ব্যবহার করবেন আমি তো জানি না, আমি নিজেই বিপদে আছি। তবে আমি তোমাদের ব্যাপারে একটা পরামর্শ দিতে পারবো, একজন ব্যক্তি আছে যার কাছে গেলে তিনি কথা বলতে পারবেন, তিনি বিশ্বনবী রহমাতুল্লিল আলামিন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার কাছে চলে যাও, হাসরবাসীরা তার কাছে চলে যাবেন, নবীজি সকলের কথা শুনে সেজদায় পড়ে কাঁদতে থাকবেন, তিনি বলবেন হাসরবাসীদের কাজ সুস্ত করবেন, এই কাজ আমার কাজ, আমি বলবো আল্লাহ পাককে, তিনি সেজদায় পড়ে কাঁদবেন, রব্বুল আলামিন প্রশ্ন করবেন হে আমার রাসূল আপনার তো আজকে কান্দার দিন না, আপনি কান্দেন কেন, আমি আপনাকে মাকামে মাহমুদ দিয়েছি, কাউসারের মালিক বানাই দিয়েছি, আপনি জান্নাতে প্রবেশ করার আগে কেউ ভেস্টে যাইতে পারবে না, এই সম্মান দিয়েছি, কান্দেন কেন। নবীজি বলেন রব্বুল আলামিন যা তুমি আমার জন্য বরাদ্দ রেখেছো সব আমি পেয়েছি বা পাব, আমি কান্দি আমার উম্মতের কি হবে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে পারমিশন দিবেন আপনার নেককার জান্নাতি উম্মতগুলি আপনি বেছে নিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পারমিশন পাবেন, আল্লাহর পারমিশন ব্যতীত রেখে আল্লাহর দরবারে কথা উচ্চারণ করার ক্ষমতা কারো হবে না, সুবহানাল্লাহ। এই কথা ভাববার কোনো কারণ নাই, অমুক পীর সাহেবের অনেক মুরিদ আছে, সব মুরিদ টুরিদ নিয়ে নারে তকবীর জিন্দাবাদ, পীর সাহেব জিন্দাবাদ, এই সমস্ত বাদ বোধ কামে লাগবে না, ওয়াকুল্লুহুম ইয়াতীহি ইয়াউমাল কিয়ামতি ফারদা, কিয়ামতের দিন প্রত্যেককে একজন একজন করে আসতে হবে আল্লাহর দরবারে, আল্লাহ বলেছেন একজন একজন একজন, মিছিল করার উপায় নেই, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাজির হয়ে যাবে সেই কঠিন হাশরের ময়দানে বাসার জন্য। নবীজি দোয়া শিখায় দিয়েছেন, দোয়া করো আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা, পড়েন আমার সাথে আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা, হে আল্লাহ তুমি আমার সহজ হিসাব নাও, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই দোয়া করেছেন, চিন্তা করেন আল্লাহ পাক নিজে আল্লাহ তাআলা তিনি নিজে প্রশ্ন করবেন এবং পাপগুলি দেখাই দেবেন, এই সব পাপ করছো, মানুষ আল্লাহর বান্দা ভয় চোটে কলজা গলা দিয়ে বেরিয়ে যেতে থাকবে, বেরিয়ে যেতে চাইবে, তার বাষ্পরুদ্ধ হয়ে আসবে, বলতে থাকবে আল্লাহ আমি করে ফেলেছি, আমি মাপ চাই, তোমার কাছে ক্ষমা ভিক্ষা চাই। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার কাকুতি বিনতির দিকে লক্ষ্য করে বলবেন, বান্দারে আমি তোকে ক্ষমা করে দিলাম, এটাই হলো হিসাব ইয়াসির, সহজ হিসাব। এই সহজ হিসাব কার কিসমতে আছে কার কিসমতে নাই তা আমরা কেউ জানি না, এই দুনিয়াটাকে আল্লাহ পাক বানাইছিলেন পরীক্ষা নেওয়ার জন্য, কি জন্যে, পরীক্ষা নেওয়ার জন্য, পরীক্ষায় যার যে বয়স এখন আছে এখানে, আমার যা বয়স আপনার যা বয়স, এই বয়সে যা যা করছি এখন হিসাব করেন, ছোটবেলায় কই মাছের কাঁটা গলার মধ্যে ঢুকছিল তখন ক্লাস টুতে পড়ি, এরকমের একটা ঘটনা মনে আছে কিনা, মনে নেই, অন্যের বাড়ির
আম পাড়তে গিয়া বাড়িওয়ালার সামনে পড়ছিলেন, দুইটা থাপ্পড় দিয়েছিল, এসব কথা মনে আছে না? আছে কিনা? এই ছোট্ট ছোট্ট কথাগুলি কোন পুকুর পাড়ে আসার খাইছিলাম, কেডা মারছিল, সেই ছোট্টবেলা থেকে এই পর্যন্ত এই ছোট্ট কথাগুলি যদি মনে থাকে তাহলে বড় বড় পাপ কী করছেন তা মনে নাই? তাহলে নিজের হিসাব নিজে করো, কেয়ামতে আল্লাহ পাক আমল নামা হাতে দিবেন, বলবেন পড়ো, ইকরা কিতাবাক, পড়ো তোমার আমল নামা, তুমি তোমার হিসাবের জন্য আজকে তুমি নিজেই যথেষ্ট, পড়ে দেখো কী করছো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।